ভাবি আরে তুমি তুমি এখন এই রুমে কে? আরে আমি এর পরে কে আসবে, কেমন আছো তুমি? ভালো। আর সাত সকালবেলা তুমি রুমে ইসু কে? আরে আমি কি আসবো না, তোমার কাছে তো আমি আসবো না। আচ্ছা তুমি একা ভাই কই? তোমার ভাই তো একটু বাইরে গেছে, দেখো না আমার কিভাবে বসে রেখে গেছে। ও আচ্ছা ভাবি তুমি এইভাবে বসে রয়েছো কে? কিভাবে বসে থাকবো? হ্যালা ভাবি তোমার গায়ে জামা কাপড় কই? তুমি এত কিছু আর তুমি মোবাইলে ভিডিও করতেছো কে? আরে ভাবি আসলে হয়েছে কি, বিয়ের দিন কালকে সারাদিন ভিডিও করছি, বাসগরে ভিডিও করা হয় নাই। হেলিয়ে কইলাম কি যে তাহলে বাসগরে একটু ভিডিও করে আসি, তা তুমি একলা একলা বসে রইছো বাইকো? দেখছো তো আমি কি অবস্থা বসে রয়েছি, ভিডিও করো না তো। এই তোমরা কি রাইট করে কি বাইরে কি কাজা করছো? কে কাজা করুন কে? তাহলে তোমার এই অবস্থা কে? তোমার ভাই বেশি আদর করছে তো, আদরের কারণে শরীরে কাপড় গেছে গা। ও আদর করলে বলি শরীরে কাপড় থাকে না? হ আমি তো আগে জানতাম না। তাহলে ভাবি তাহলে আমি তোমার আদর করি বাঙালি গেছে গো, তুমি করো। এলা তুমি না কইলা আদর করলে কাপড় থাকে না, তাহলে আমি আর একটু আদর করি। তোমার ভাই সারা যে আদর করছে, হে আদরই কুলাইবার পারতেছি না। আচ্ছা ভাই তো তোমার সেরকম আদর দিতে আরে নাই বুঝছো, আমি আদর দিলে মনে করো যে তোমার খুব ভাল লাগবো। আমার বুঝছি বুঝছি, তুমি আগে ভিডিও বন্ধ করো। কেন কেন তুমি দেখো না আমার শরীরের কাপড় চাপা নাই, আমি কেমন বড়িছি। তোমার ভাই আমার এমনি করে বয়ে দোকানে গেছে, তুমি বসো বসো, কাপড় পরো না কিন্তু, আমি আইতেছি। ও মানে ভাইয়ের আদর করে বাহির হয়েছে? জানি না, তোমার ভাই জানে। ভাই আবার আয় এবার আদর করবো কি জানি, তুমি ভিডিও বন্ধ করবা? না একটু করি, সমস্যা কি, তোমার লোকে আমি কথা কইতাছি না। একটু করি একটু করি। ও ভাবি তোমার ভাইও তো একই কথা করে, একটু করি একটু করি, কাপড় পরো না একটু করি, ওই আদর একটু একটু করে করতে করতে করে আদর করতে করতে আমার কাপড় গেছে দাঁড়াইয়া। ভাবি তুমি দেয়া যায় সারা একটু ঘুমাও নয়, তোমার না চোখে ঘুম দেওয়া যাইতেছে। আমি ঘুমে অজ্ঞান হয়ে যেতেছি, তোমার ভাই যেমনি বয়ে রেখে গেছে। ও আচ্ছা ভাবি তোমার আমি একটা কোম্পানির গান নাই। হ্যাঁ হুনামু গুমপারনি মাসি পুষি মুদির বাড়ি এসো, খাট নেই পালং নেই চুপটি করে বসো, আমার বাবির ঘুম নেই ঘুম দিয়ে যাও। আমার যাও একটু ঘুম ছিল চোখে, তা উড়াল দা গেছে গা। আচ্ছা ভাবি আমার না তোমার একটু কাদর করার মন চাইতেছে। কইলাম তো পরে এক সময়, তোমার ভাই আমার যে আদর করছে এ আদরে তোমার আদরই একের শেষ, জান প্রাণ বাইরে গেছে প্রায় অর্ধেক, আবার এমনি করে বয়ে থেকে গেছে। কই তুমি কিন্তু ভুলো কাপড় পিন্দো না, আমি আইতাছি, ওই আইতে আইতে হারা গেল। আচ্ছা ভাবি হ্যাঁ এই বিষয় হচ্ছে কি, এই তোমার কাপড় চোপড় কই ওগুলা? তা আমি নিজেও গোয়া পারি না, যদি জানতাম তাহলে তো আমি নিজেই পুরে বই থাকতাম, তুমি ভিডিও করতেছো তারপরে কেমনি এমনি বই থাকতাম। ও রাত্রে বান বাইন নাকি তোমার কাজ হয়েছে গো? কইলাম তো কাজ হবো কে, কালকে আমাদের বাসুরাত গেছে না। তাহলে ভাই আবার দর্জির দোকানে গেল কে কাপড় নিয়ে? কাপড়ের দর্জির দোকানে গেছে? ওই তুমি না কইলে ভাই দোকানে গেছে, কইল যে এমনি থাকো আমি আইতাছি। ওই তো দর্জির দোকানে গেছে না তো, তাহলে মুদিখানার দোকানে গেছে সম্ভবত কিছু আনতে। আমি ভাবলাম যে টাইনা বান তোমার কাপড় সিরা লাইছে, হেটা বান দর্জির দোকানে নিয়ে গেছে, সিলিবেন নি গে। আসো আসো বেশি করে আসো, বাবির অবস্থা দেখে আসি পাইতাছে। আসলে বাবি হইছে কি জানো, এই তোমাকে বাসর করটা না আমি স্মরণীয় করবার নিকে এটা ভিডিও করতাছি। হ হ কইরা রাহ, মানুষেরা দেখাই পাওয়া যায় বাবির কাপড় জামা সব বাইর নিছে গা খুললা। ভাবি তুমি কেমন আগে মস্কারা করতাছ কে? তাহলে আমি দেহি খেতার তোল দাঁত দিয়ে কে খেতার তোল দাঁত দিয়ে দেখবা কে না দেহি যে তোমার নে কাপড় চোপড় আছে নি দেখো, না থাকলে কিন্তু তোমার কিছু দিতে হইব। আমি কইলাম তাহলে যে আমি আমি গেলাম আর দিতে শিখলাম দেও। হ্যাঁ দেও একটা ফোন দিতে আমার ভাইটা একটু মানে মেন্টাল মেন্টাল তো
এই জন্য তো তুমি ধয়ে তোমার বাইরে দিয়ে বিয়ে করাইছো, তুমি কলে কি হইতো ভাবি? ভাবি হুম, এই আমি না ওই বাইরের সেটু বেশি আদর করতাম, মানে না কইলাম যে ভাই তো তোমার লোকে কাজা করছে রাত্রে তোমার আদর করে নাই, তাহলে আমি ঢুকা তোমারে আদর করতাম। থাক কারা গায়ে নুনের সিটে দিও না, আরেক দিন আজকে এই জিটু পরে এমন তোমার বাইয়ে দপ্পরে ঘরে হাজির হইব। বুঝছি তুমি আমি আর আদর নিবা না, ওই বাইরে আদর তুমি নেওগা। ভাবি তোমার যদি আরেকটা বোন আছে না, তোমার বোনটারে কিন্তু আমি আদর করুম। কেমনে কেমনে? তোমার তোমার ভাই ভাই বাস করে যেমনি করে আদর করছে, তোমার বোনেরও আমি এই বাস করে ইত্রম করে আদর করুম। আগে বিয়া করে লও। হ্যাঁ দেখো তোমার বোনটারে কিন্তু আমার কাছে বিয়া দিবা। দিমুনি আগে বড় হও তুমি, এখন পোলা পানি রইছে এখন আবার বিয়া করবার চাই। কেরা কইছে বলহান রইছি, দেখো নাই যে আমার মুখ জ্বালাই গেছে কা। মুখ জ্বালাইলে মনে মানে মানুষ ই হয় বড় হয়ে তাই না? তাহলে তোমার সাথে তো অনেক কিছুই জ্বালাই অনেক আগে, তাহলে তখন বিয়ার বয়স নাকি? আচ্ছা বুঝছি ভাবি তোমার রাগ উঠছে, ভাই তোমার নাকি রাত্রে পারাবারি করছে তো এলে তোমার মেজাজ ভালো নাই, তে তুমি ই করো গা। ভাবি তুমি সকালবেলা কি গোসল করছো? কোন দেখলাম তোমার ভাই যে আমার এই যে বয় ধুয়ে গেছে ধুয়ে হয়ে গেছে। ও সকালবেলা গোসল করো নাই? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঘরে বললাম যে তাহলে বাবির কটা ছবি উঠাই বেলো। বাবি কোন অবস্থা আছে দেখ স্যার? তাহলে যাই গা হন পরে তুলুম নি। ভাবি তাহলে সকালে একটু পরে তুলুম নি কটা ছবি। আচ্ছা তাহলে তুমি গোসল আসল করে আমার ডাক দিও। হ্যাঁ বদমাস যাইতাছি যাও খাচ্ছ কি করছে দেখো স্যার।